হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। দামও বাড়ছে করোনার, আবার নতুন করে চতুর্থ হুঁশিয়ারি, ফের লকডাউন একের পর এক জায়গায়, সেই সাথে আবার স্কুলে স্কুলে করোনা সংক্রমণ। আর এমনই সময় বড় খবর, রাজ্য বিজেপিতে ভাঙনের মাঝে এবার বাংলা সফরে আসেন অমিত শাহ। তোলপার গোটা বাংলা দেশ জুড়ে উত্তাল, এদিকে আবার মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় খবর, একদিকে শিল্প সম্মেলনের দিন আর তাতেই তোলপাড় করে কাণ্ড। আর তার মাঝেই খবর উঠে আসছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য বোনাস ঘোষণা নবান্ন, পাবেন এবার ক্যাজুয়াল কর্মীরা। আর তার মাঝে খবর আসছে এক ধাক্কায় অনেকটাই বাড়লো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, তবে চিন্তা বাড়াচ্ছে দিল্লি। সোমবার যে সংখ্যাটি ছিল প্রায় 43%, তার থেকে কমেছে। এই মুহূর্তে খবর আসছে যেখানে 2183 জন থেকে মঙ্গলবার তাহলে 1247 জন, গত 24 ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন প্রায় 924 জন। তবে কেবলমাত্র রাজধানীতে আক্রান্ত হয়েছে 501 জন। এবার 24 ঘন্টায় দিল্লিতে সংক্রমণ লাগাতার বাড়ছে, আর তারপরে তোলপাড় গোটা দিল্লি। আর সেই সাথে বিরাট বড় খবর, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, এবার বিদেশি প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, এবার মিলন মেলার প্রাঙ্গণে প্রস্তুতির বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা, 14 দিন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেছেন তিনি। ব্রিটেন, জাপান, বাংলাদেশ, এমনকি আসার কথা আম্বানি আদানিদের, এবার নৈশভোজের আমন্ত্রণ রাজ্যপালকেও, উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা। এবার তোলপাড় করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা বাংলাকে এবার বাজিবাত, তার চোখ রাখবো সেখানে কি কাণ্ড ঘটছে। সেই সাথে মুখ্যমন্ত্রী মমতার বড় খবর, এবারে দিদিকে বলো টু চালু করছেন বাংলার মুখ্যমন্ত্রী, ফের একের পর এক বড় ঘোষণা মমতা। আর তার সাথে বিরাট কর্মসংস্থান, যেখানে প্রায় 11,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, প্রচুর কর্মসংস্থান ঘোষণা করছে এবারে নবান্ন, 11,500 কর্মসংস্থান বাংলায়। আর তার সাথে চোখ রাখলে আবারও আজ সন্ধ্যায় ঢাকে কাটি পড়বে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো এক বিরাট বড়, আর তার মাঝে রেশন প্রক্রিয়া নিয়ে বিরাট বড় খবর। আপনার কাছে যদি SPHH বা AYY বা যে কোনো ডিজিটাল রেশন কার্ড থাকে, আজকের ভিডিওটি ভুল করে স্কিপ করবেন না। এবার রেশন কার্ড গুলো থাকলে কোন কার্ড হোল্ডাররা কত কিলো করে এই মাসে চাল পাবে, কারা বা কত কিলো গম পাবে, এদিকে আবার আটা তানি থাকবে, বিস্তারিত গুরুত্বপূর্ণ সংবাদ এই ভিডিওর মাঝে। আর যা এই তথ্যগুলো এড়িয়ে গেলেই পদে পদে বিপদে পড়তে পারেন, তাই ভুল করে স্কিপ না করে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর দেখা প্রয়োজন। আর এদিকে আবার শিশু সাথী প্রকল্প কামাল, বিরাট বড় খবর বাংলা, এবার মৃত্যুর মুখ থেকে ফেরালো শিশু সাথী প্রকল্প। আর তার মাঝে ব্যাংক খোলার বিরাট বড় নিয়ম বদল, এবার থেকে আবার ব্যাংক খুলবে না সকাল 10টায়, সকাল 9টা থেকে এবার ব্যাংক খুলবে, 1 ঘন্টা বাড়ানো হলো, বিরাট বড় সুযোগ সুবিধা পাবেন এবার ব্যাংক গ্রাহকরা। আর এদিকে আবার স্কুলে ছুটি, নতুন করে গরমের ছুটি দেবেন মুখ্যমন্ত্রী মমতা, আর সেই ছুটির পরই কামাল করবেন বাংলার মুখ্যমন্ত্রী, যেখানে বাংলার সেই বিশ্ব বাংলার লোগো নিয়ে নতুন করে পোশাক চালু হবে এবার সেই ছুটির পরই, তোলপাড় করছেন বাংলার মুখ্যমন্ত্রী। অন্যদিকে আবার লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে আবার টাকা, আর সেই সাথে আবার মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে চাকরি, সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তবে বিস্তারিত খবরগুলো গুরুত্ব সহকারে আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা অনুরোধ, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর তাজা লেটেস্ট হেডলাইন শিরোনাম নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার ফোনের হোম স্ক্রিনে, এবং সেই সাথেই জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনার জেলার পার্টিকুলার খবর পাওয়ার জন্য এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটা লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর নিয়ে আসবো পরের ভিডিও। আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, এবারে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতা মুখ্যমন্ত্রী মমতার, শুরু হয়ে গেল বিরাট বড় খবর, দুদিনের বিশ্ব বাণিজ্য সম্মেলন, মিলন মেলা প্রাঙ্গণে এবার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা, 14টি দেশের প্রতিনিধির সঙ্গে আলাপ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী, ব্রিটেন, জাপান, বাংলাদেশ, কেনিয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী, এবার সম্মেলনে থাকছে ব্রিটেনের 49 জন প্রতিনিধি, এবার আসার কথা আছে আম্বানি আদানিদের, এবার বাজিমাত করছেন বাংলার মুখ্যমন্ত্রী, সারাদিনের চোখ রাখবে সেদিকে, গোটা দেশের চোখ এবার বাংলার দিকে, কি কাণ্ড ঘটাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী তা নিয়ে চোখ রাখবো আজকের ভিডিওতে বিরাট বড় খবর। এদিকে আবার চাকরি শিল্প নিয়ে বিশাল বড় ঘোষণা, একের পর এক খবরে চোখ রাখবো মুখ্যমন্ত্রী মমতা। প্রথমে চোখ রাখবো আজকের বড় খবরে, রাজ্যের চাকরি প্রার্থীর জন্য এবার বিরাট সুযোগ, বিপুল সংখ্যক কর্মসংস্থানের ঘোষণা করছে রাজ্য সরকার। সোমবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠক শেষেই বহু সংখ্যক কর্মী নিয়োগের কথা জানালো এবার রাজ্যের মন্ত্রী ফরিয়াদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়। তারা জানিয়েছে গ্রাম ও শহর অঞ্চলের স্বাস্থ্য কর্ম উন্নয়নে জোর দিচ্ছে এবার রাজ্য, তাই এবার এক্ষেত্রে প্রায় 11,521 জন স্বাস্থ্যকর্মী নিয়োগ করছে। আর এতেই বড় খবর, যেখানে সূত্র মারফত খবর সামনে আসছে বজ্রপাতে মৃতদের পরিবারে দেওয়া হবে চাকরি, এবার বড় আলোড়ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। আর তারই সাথে রাজ্যে রাজ্যে জেলার সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিচ্ছে নবান্ন, সুশাসনের
জন্য এবার ভাঙা হতে পারে জেলাগুলিকে। বেশি সংখ্যক আমলা চেয়ে এবার দিল্লিতে চিঠি দিচ্ছে রাজ্য সরকার। আর অন্যদিকে চোখ রাখলে দেশে ফের চোখ রাখাচ্ছে করোনা। গত 24 ঘন্টায় বাড়লো আক্রান্তের সংখ্যা। এবার হংকং এ উড়ান বাতিল করছে এয়ার ইন্ডিয়া। IPL এও করোনার থাবা। এবার গোটা দেশ জুড়ে তৎনত। ফের কঠোর লকডাউন না হলে পরিস্থিতি টালমাটাল। অনেকে প্রশ্ন করছেন ফের কি বন্ধ হবে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। এবার যে হারে লাগাতার সংক্রমণ বাড়ছে আর কিছুদিনের মধ্যেই বন্ধ হওয়ার প্রবল সম্ভাবনা। তবে আপনার কি মনে হয় এমন পরিস্থিতির মাঝেও কি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা উচিত নয়, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবার বাংলা জুড়ে চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন। এই মুহূর্তে খবর আসছে যেখানে বেসরকারি হাসপাতাল নিয়ে গুরুত্বপূর্ণ খবর। পানীয় জল রোগীদের অধিকারের জন্য টাকা নেওয়া যাবে না। এবার বেসরকারি হাসপাতালগুলির খরচে লাগামটা। আর তার মাঝে এই মুহূর্তে খবর আসছে ফের চিকিৎসার গাফলাতি, যেখানে রোগীর মৃত্যুর অভিযোগ। এবার পা ভেঙে কিভাবে মৃত্যু হয় এই মুহূর্তে খবর আসছে চিকিৎসার গাফলাতি। এবার উত্তাল এমআর বাঙ্গুর হাসপাতাল, এই মুহূর্তে খবর সামনে আসছে যেখানে ফের চিকিৎসার গাফলাতি। বিক্ষোভে ফেটে পড়ছে রোগীর আত্মীয়। একদিকে চাকরিতে যেমন বড় খবর সামনে আসছে তেমনি এবার শিল্প নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এবার রাজ্যে শিল্পায়ন দপ্তর হতে চলেছে আর তাই দ্রুত কাজ শুরু করছে নবান্ন। এই মুহূর্তে খবর যেখানে সামনে আসছে যেখানে তাজপুর হাওড়া দেউচাপাচামি পানাগড় খড়গপুরের দিকে আর সেই সাথে বেলুড়ে হতে চলেছে লজিস্টিক হাব। সূত্রের খবর আদানি গোষ্ঠী এবার লজিস্টিক হাব তৈরি করবে। ইতিমধ্যে হাওড়ার বেলুড়ের সংস্থায় তরফ থেকে জায়গা চিহ্নিত করা হয়ে গেছে বলে সূত্র মারফত খবর। প্রায় 100 একর জমি জুড়ে এই লজিস্টিক হাব তৈরি হবে রাজ্যে। সেই সাথে অন্যদিকে আরো এক আপডেট, এবার ভয়ানক বৃষ্টির পূর্বাভাস। উত্তরে বৃষ্টি এবং তবে দক্ষিণবঙ্গে তাপবাহ। কলকাতায় এবার কালবৈশাখীর পূর্বাভাস কবে কি বলছে আবহাওয়া দপ্তর তা নিয়ে চোখ রাখবো। আজকের ভিডিওতে বিরাট বড় খবর, আজ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে সূত্র মারফত খবর। তবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপবাহ আরো বাড়বে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। যদি এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। যেখানে দক্ষিণবঙ্গে আগুনের ছেঁকা, অন্যদিকে উল্টো দিকে উত্তরবঙ্গে কোচবিহারে তুমুল বৃষ্টি, ঝড়ের তাণ্ডব, মৃত্যুর ঘটনা ঘটছে। এবার একের পর এক দুই দিকে যেভাবে বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে তাতে তোলপাড়। তবে কলকাতায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আপনাদের এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট উপস্থাপন করবেন। তীব্র গরমের দাবদাহ এবার কালবৈশাখী না আসা পর্যন্ত হাঁপ ছেড়ে বাঁচতে পারবে না মানুষ। তার সাথে একের পর এক বাংলা জুড়ে বিরাট পরিবর্তন, খবর দেখেই জমকে যাবে। প্রথমে চোখ রাখবো আজকের চোখ ধাঁধানো বিরাট বড় খবর, আজ থেকে ব্যাংক খোলার সময় বদল, গ্রাহকদের জন্য বিরাট সুবিধা। এই মুহূর্তে খবর, 18 এপ্রিল অর্থাৎ আজ থেকেই বদলে যাচ্ছে ব্যাংকের কাজের সমস্ত নিয়ম। এবার ব্যাংকের কাজে আরো 1 ঘন্টা সময় পাবেন গ্রাহকরা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যেখানে ব্যাংক খোলার সময় ছিল আগে সকাল 10টা, তবে তা পরিবর্তন করে সকাল 9টা থেকে এবার ব্যাংক খোলা হবে। আর যার ফলে RBI এর নিয়ম অনুসারে 1 ঘন্টা বেশি সময় পাবে গ্রাহকরা। আর সেই সাথে ব্যাংক বন্ধের কোনো পরিবর্তন হচ্ছে না, যার ফলে অনেকটাই সুবিধা পাবেন। এবার এই নিয়ম কার্যকর হচ্ছে RBI এর, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ 7টি সরকারি ও 20টি বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে বিরাট বড় খবর সামনে আসে। তবে আপনি কোন ব্যাংকের খাতা খুলে রেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে উপস্থাপন করবেন। তাহলে আপনাদেরও ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে অবশ্যই নিয়ে আসবো, সে ইন্ডিয়ান ব্যাংক হোক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক অথবা আলাদা যে কোনো ব্যাংক, অবশ্যই কমেন্ট উপস্থাপন করবেন। চোখ রাখবো পরের খবর। সেই সাথে গুরুত্বপূর্ণ সংবাদ, রাজ্যে প্রায় 11,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ, প্রচুর কর্মসংস্থান ঘোষণা করছে নবান্ন। এই মুহূর্তে খবর, রাজ্যে বিপুল কর্মসংস্থানের হদিশ। সোমবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠক শেষে এমনই ঘোষণা করলেন 2 মন্ত্রী ফিরহাদ হাকিম ও পার্থ চট্টোপাধ্যায়। স্বাস্থ্যক্ষেত্র থেকে খাদ্য দপ্তর বজ্রপাতা নিহতদের পরিবারকে এবার চাকরি দেওয়ার কথা জানানো হয়েছে। সে সাথে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার পরই শিল্প কর্মসংস্থানে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। আর অন্যদিকে প্রধানমন্ত্রী আমন্ত্রণ ফেলালেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 20 এপ্রিল থেকে নিউ টাউনে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দীর্ঘদিন ধরে চলছে তার প্রস্তুতি। আর যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করা সত্ত্বেও এবার আসছেন না তিনি এমনই জানিয়ে দিলেন। আর এমন সময় দেশ জুড়ে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে ফের চিন্তা বাড়াচ্ছে, যেখানে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে 2,183 জন আর যার আগের সংখ্যা ছিল 1,150। হঠাৎ করে এক ধাক্কায় একদিনে যে পরিমাণ বাড়লো তাতে মাথায় হাত গোটা ভারতবাসীর। দিনের পর দিন জেহারের সংক্রমণ বাড়ছে, বাংলায়ও পাল্লা দিয়ে সংক্রমণ বেড়েই যাচ্ছে। এমনই পরিস্থিতিতে কিভাবে বাংলাকে রক্ষা করবে, ফের কি কঠোর লকডাউন ডাকা উচিত, অবশ্যই আপনার মতামত কমেন্ট উপস্থাপন করবেন। তার সাথে চোখ রাখবো আরো এক বিরাট বড় খবরে। এবার উচ্চ মাধ্যমিক শেষ হতেই তোলপাড় করা খবর আছে, ফের তীব্র দাবদাহে গরমের ছুটি দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গোটা বাংলা জুড়ে ফের গরমের ছুটি, যাতে করোনা থেকেও রেহাই পাবে সাধারণ ছাত্রছাত্রীরা, এদিকে আবার তীব্র গরমের
দাবদাহ থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ এমনকি ছাত্রছাত্রীরাও। আর এরই মাঝে বড় খবর, দেশের মধ্যে দ্বিতীয় স্থানে বাংলা। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসার ব্যবস্থা পৌঁছে দিতে ইতিমধ্যে রাজ্যের টেলিমেডিসিন পরিষেবা শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কেন্দ্রীয় সরকারের আয়োজিত এই সমীক্ষায় এই পরিষেবায় দেশের দ্বিতীয় স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গ, যা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তালিকায় প্রথম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। উল্লেখ্য, 2021-এর 2 আগস্টের মধ্যে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে টেলিমেডিসিন পরিষেবা চালু। এছাড়াও ঝাঁপিয়ে পড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী, একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর আসছে। তার মাঝে আবার কলকাতায় দারুণ উদ্যোগ, 800টি ভ্রাম্যমান শৌচাগারের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার, যেখানে কলকাতা পুলিশের আধুনিকরণের উদ্যোগ। আলিপুর বডিগার্ড লাইসেন্সে 10টি ভ্রাম্যমান তদন্তকারী যান, 800টি ভ্রাম্যমান শৌচাগারের উদ্বোধন করছে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, যেখানে পুলিশ কর্মী ও সাধারণ মানুষের সুবিধার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে একটি ডায়াগনোস সেন্টারও চালু করা হয়, যেখানে 24 ঘন্টা পরিষেবা মিলবে। সব মিলিয়ে গোটা পশ্চিমবঙ্গ ফের উন্নয়নের দিকে, আর তার সাথে একের পর এক পুলিশের উদ্যোগ। সব মিলে থাকছে আবার মুখ্যমন্ত্রী মমতার একের পর এক নয়া ঘোষণা। এবার কবে থেকে ফের দুয়ারা সরকার চালু হবে এবং একের পর এক নতুন প্রকল্প নিয়ে হাজির হবেন বাংলার মুখ্যমন্ত্রী, সব মিলিয়ে বাকি থাকা খবর থাকছে ভিডিওর শেষ স্ক্রিনে। সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। তবে তার আগে অবশ্যই আজকের খবর কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট উপস্থাপন করুন, এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানার জন্য এই মুহূর্তে কমেন্টে আপনার জেলার নামটা লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিও। এক মুহূর্ত দেরি না করে বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাদের লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।